শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো এই যে আমি আর ভাগ্নি চা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই শুয়ে আছে এখনও। এদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়েছি। তো আর হচ্ছে এখন কি বলো তো, আজকে বৃহস্পতিবার, ঠিক আছে? আর এই যে দেখো, কালকে রাতের বেলা তোমাদের দাদাভাই সবজি নিয়ে আসছে, একটু আঙুর ফল। আর একটা কি জিনিস জানো, দুইজনেই পনির নিয়ে আসে। এদিকে ভাগ্নিও পনির কিনে নিয়ে আসছে অফিস থেকে আসার সময়, এদিকে তোমাদের দাদাভাইও পনির নিয়ে আসছে। আসার পরে কি হাসাহাসি এগুলো নিয়ে জানো। তারপরে যে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ছাতু, তারপরে হচ্ছে পেঁয়াজকলি। তো যাই হোক, দেখো ভাগ্নি বলছে আজকে পনির রান্না করে খাওয়াবে আমাকে। তো এই যে দেখো, কেটে কুটে নিয়ে একদম মশলা করে নিয়ে রেডি হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম কি যে ভালোই হচ্ছে, আমারই তো আরাম, তাই না? রান্না করে যদি কেউ খাওয়ায় তাহলে তো বেশ ভালোই হয়। তো আমি বললাম কি তুই অফিসে যাবি আবার এদিকে রান্নাও করবি? বলে শুধু পনিরটা করবো, তুমি বাকিটা করে নিও। তো আমি বললাম কি যে ঠিক আছে, যা তুই তরকারিটা বসিয়ে দিয়ে চলে যা স্নান করতে, তারপরে আমি বাকিটা দেখে নামিয়ে দিব। বলে ঠিক আছে। তো দেখো, বিনস, আলু আর হচ্ছে গাজর ভাজা হবে আজকে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তারপরে আবার রাতের বেলা দেখা যাবে। তো এই যে দেখো, দারচিনি, এলাচ, তেজপাতা, ঠিক আছে, লবঙ্গ আর হচ্ছে গোটা জিরের ফোড়নে দিয়ে দিল। ও রান্না ভালো করে, মায়ের কাছে শিখে তো, ওর মা তো সেই পারদর্শী রান্নাতে। দেখো কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে তরকারি। তো আমি বললাম কি ভালোই তো, আমার তো এরকম যদি থাকিস কিছুদিন তাহলে তো আমার অনেক মানে কপাল খুলে যাবে। বলে ও আবার হাসে, বলে মাসি কি যে বলে একটু তরকারি রান্না করে খাওয়াবো, তাতেও বলে কি বাবা কপাল খুলে যাবে। বলছে হ্যাঁ, এরকম যদি রেডি রেডি জিনিস পাওয়া যায় তাহলে তো ভালোই, তাই না? আর দেখবা কেউ রান্না করে খাওয়ালে না সেই রান্নার মানে টেস্টই আলাদা। তো দেখো, এই যে আমি এখন হলো একটুখানি মানে চিনি দিয়ে দিচ্ছি, ও স্নানে গেছে। তো একটু চিনি, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিব এখন, তাহলে আমাদের পনিরের তরকারি রেডি। আর মশলার মধ্যে তো একটু জিরে লঙ্কা দিয়েছে। সকালবেলা মেয়েটা উঠে ঠান্ডার মধ্যে, সত্যি কথা আমার নিজেরই উঠতে ইচ্ছা করে না, তাও তো মানে কি বলতো, ও তো অনেকটাই হেল্প করে দেয়। তাও সাথে কিছু দিয়ে দিলাম, এখন একটুখানি জাল পাবে, তারপরে নামিয়ে দিব। এদিকে ভাজাও মোটামুটি হওয়ার দিকে। এই দেখো বন্ধুরা, রান্না করা কমপ্লিট। এখন এই যে সবার টিফিন বাটি বাড়া হচ্ছে, সকালবেলা এত তাল, বাবা তাড়াহুড়া, ঠান্ডার মধ্যে উঠতেও ইচ্ছে করে না, কি আর করবো। এই যে ভাগ্নি পনিরের তরকারিটা বানালো, আমি ভাজাটা করলাম। ভাজা কই? ওই যে ভাজা ভাত, গাজর, আলু, বিনস, সাথে লঙ্কা। এই দেখো, ওদের হচ্ছে মেশো আর ভাগ্নির জন্য খাবার দাবার বেড়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের এখনও ভাজাটা দেওয়া হয়নি, ওটাও দিব, তাহলে রেডি। আর যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, মানে খাওয়া হয়েও গেছে, তো আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে টাটা বল, সবাইকে বেরাবে, সবাই যাবে এখন, আমি এখন ফাঁকা। যা সাবধানে। আমার আবার ঘোড়া আইলো কিনে। কোন ঘোড়া? আরেকজন, ও ছেলেটা কানু। হ্যাঁ টাটা টাটা। আমি রাস্তায় গেলাম না। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমাদের রান্নাবাড়া কমপ্লিট। এখন আমি রেয়ানসের সাথে সুরে সুর তালে তাল মিলাচ্ছি, ঠিক আছে? তা তোমরাও দেখতে থাকো কেমন করে সুরে সুর তালে তাল মিলাই না। মিউজিক মিউজিক। এই যে ভাগ্নিও বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, এখন আমার কোনো কাজ হয়নি, ঠিক আছে? আজকে কালকে যেরকম তাড়াতাড়ি কাজ হয়েছে, কিন্তু আজকে বৃহস্পতিবার, কিন্তু দেখো আজকে কাজে লেট। তো জামাকাপড় কিছু ভিজিয়ে রেখে আসলাম। আর কি বলতো, এদিকে হচ্ছে ওই ঘরের বিছানা তো শুধু গুছানো আছে, কিন্তু এই বিছানা এখনও গুছানো হয়নি, ঠিক আছে? এই যে রেয়াস এখানে শুয়েছিল, সকালবেলা দিয়েছি ধাওয়া ওকে, ঘুম থেকে উঠে শুধু কান্না কাটি, ওর মা লাগে, শুধু মাকে লাগে, দুষ্টু ছেলে। একটা থাপ্পড়ও দিছি পিঠের মধ্যে,
সুরে সুর তালে এই যেটা হচ্ছে সুরে সুর, এরা তালে তাল, এরা তালে তাল তালে তাল। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? বলো গুড মর্নিং, বলো তোমার কান্না শুনবে সবাই, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং গাইজ, বলো বলো গুড মর্নিং। এই রেয়াংশ সেই রেয়াংশ, এত কান্নাকাটি করে আবার এত কথা বলে, আসল রূপটা আজকে দেখিয়ে দিয়ে দিব। দাঁড়া দাঁড়া, তো ভালো মানুষই রূপ দেখছিস, আজকে রেয়াংশের আসল রূপটা সবাই দেখে নাও। সবসময় ভালো মানুষ সেজে থাকে তো, ভালো মানুষের ভিতরে যে কত পাজি সবাই দেখে নাও। হ্যাঁ, মুখোশ খুলে দিলাম আজকে রেয়াংশের, এই মানুষের মুখোশ খুলে দিলাম। আর জুয়েল এখন প্রাইভেট থেকে আসলো, এখন এই যে ফুল বেল পাতা আনতে গেছে। চলো, আমার এখনো কোনো কাজ হয়নি আজকে। ও বাবা রে, দেখো বাসন বাসন গ্যাস পরিষ্কার কিচ্ছু হয় নাই। ও কান্না করো, তুমি তুমি কান্না করো, কান্না করতেছে। এদিকে দেখো, কালকে রাতের বেলা তোমাদের দাদা ভাই একটা মানে ফুলের চারা নিয়ে আসছে। এটা কি ফুল যে নাম আমি তো তাও জানি না, তো টব তো নাই, কি করব। তবে একটা ভাঙা বালতি ছিল, সেটার মধ্যেই লাগিয়ে দিলাম। তো এটা কি বলতো, যে পাথরকুচি পাতার মতো হয় না গাছটা, সেই ফুলের চারা, লাল লাল হয় যে ছোট ছোট ফুলগুলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে যখন ফুলগুলো ফুটে। তো করি আসছে। এই দেখো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে, ঘর মোছা সব হয়ে গেছে, আমার রিয়ান্স বাবা স্নান হয়ে গেছে। কি কি ফোন ফোর, দেখো তো এখানেই আছে ফোরগুলা। রেয়াংশের স্নান কমপ্লিট, এখন হচ্ছে আমি স্নানে যাব। চলো এখন এই যে ঘরটা একটু শুকাক, তারপর এগুলো কার্পেটগুলো পেতে দিব। জামা কাপড়গুলো তাও আজকে একটু রোদ্রু উঠছে বাবা, জুয়েলের জ্যাকেটগুলো ধুয়ে দিলাম। চলো দেখছো কি সুন্দর রোদ্রু বারান্দাতে আসছে, এই যে একটুখানি টাইম। হ্যাঁ হ্যাঁ বলো। চলো বন্ধুরা, স্নান করে আসলাম এই মাত্র, এখন পুজোটা দিয়ে নিই। এদিকে দেখো বন্ধুরা, স্নান করে এসে আগে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, তারপরে সিঁদুর পরলাম, ঠিক আছে। তো ও কি বলতো, রোদ্রুটা থাকতে থাকতে না ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিলাম, নইলে আবার শুকাবে না। তো ভালোই শুকিয়ে গেছে, পাতলা পাতলা কাপড়। তো দেখো বন্ধুরা, সাজানো গুছানো সব রেডি ঠাকুরকে, এখন হচ্ছে ঘটও বসানো হয়ে গেল। চলো তো বন্ধুরা, চলো আমার পুজো তো হয়ে গেছে, এখন আমার ঠাকুর খাওয়া দাওয়া করবে, তারপরে একটু পরে এসে বাটা গ্লাসগুলো নামাবো, আমরা এখন একটু ঘরে যাই, ঠিক আছে। আর এই যে জুয়েলকে দিয়ে সকালবেলা একটুখানি কালাকান আনিয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে কালকে তোমাদের দাদা ভাই রাত্রিবেলা আঙ্গুর এনেছিল, কালো আঙ্গুরগুলো, সেগুলাই আলাদা করে রাখা ছিল ঠাকুরের জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু পরে বাটা গ্লাসগুলো নামাবো, আমার রিয়ান্সকেও খাওয়াতে হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে বন্ধুরা, খাবার দাবার নিয়ে চলে আসলাম, তো খেয়ে দিয়ে নেই, খিদে পেয়েছে, সকালবেলা খাওয়া হয়নি, সেই চা বিস্কিট খেয়েছিলাম। তো চলো এবারে পুজোটা দিয়ে উঠলাম শান্তি, না কি বাবা, আচ্ছা একটু খাবা, পনির খাবা, পনির খাবা, দেখি ভাগ্নি পনির রান্না করেছে কেমন হয়েছে। ও তো রান্না করে ভালোই, খারাপ রান্না করে না। জুয়েল তো খেয়েছিলি, কি রে কেমন হয়েছিল রে, ভালো? কোন ভাগ্নি, তোমার দিদি ভাই মিত্তিকা দিদি? চলো খেয়ে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কক
গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চলে আসলাম সন্ধেবাতি দিয়ে, এই যে আমার সোনাদেরকে খাবার দিতে। তো দেখি তিনজনই একবারে সারি সারি হয়ে বসে আছে, আবার আমাকে দেখে সামনে আসলো, আবার ভয়ে পালিয়ে গেল। আর এদিকে দেখি কি জানো, মানে তিনটা ডিম দিয়েছিল, তিনটার মধ্যে দুটোকে ফাটিয়ে দিয়েছে, চিন্তা করো। তো এর আগেও কতগুলো ডিম দিয়েছিল সেগুলোও ফাটিয়ে দিয়েছে, কেন যে এরকম করে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।